আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দেবরের জন্য কিভাবে বাসরঘর সাজানো হয়েছে এই ভিডিওটি। তো আশা করি ভালো লাগবে, তাহলে চলুন দেখে আসি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে শেয়ার করব যে কিভাবে বাসরঘর সাজানো হয়েছে। তো দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। বাসরঘরটি সাজানো হয়েছে মূলত রজনীগন্ধা ফুল আর গাঁদা ফুল দিয়ে, আর এর মাঝে মাঝে কয়েকটা গোলাপ আছে, আর এই যে খাটের পাশে গ্লাডিওলাস ফুল আছে। গ্লাডিওলাস ফুলের সুগন্ধে পুরো রুমটা খুবই মানে সুন্দর একটি স্মেল ছিল। তার উপরে রজনীগন্ধা ফুলেরও তো সুন্দর স্মেল আছে, আর ফুল তো আমার মনে হয় সবারই অনেক পছন্দের, আমারও খুব ভালো লাগছিল। রুমটাই অন্যরকম হয়ে গিয়েছিল সাজানোর পরে। তো কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন, আর সাজানোটাও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। তো আমি এটা ফার্স্ট থেকে দেখাতে চেয়েছিলাম যখন সাজানোটা স্টার্ট করে, বাট অনেক বিজি থাকার কারণে আমি ফার্স্ট থেকে দেখাতে পারি নাই। একদম সাজানোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা করেছি। আর এই বাসরঘরটা সাজিয়েছে মূলত আমার দেবরের ফ্রেন্ডগুলো, ওরা প্রায় রাত 3টা পর্যন্ত সাজিয়েছিল। তো কেমন হয়েছে জানাবেন। আর এই যে উপরে কিন্তু এভাবে বেলুন দিয়ে সাজিয়েছিল, তাছাড়া অন্য কিছু দিলে হয়তো ভালো লাগবে না, এই জন্য বেলুনগুলো দিয়ে সাজিয়েছিল। মূলত ভালোই লাগছিল, আপনাদের কাছে কেমন লাগছিল সেটা জানাবেন। যেহেতু বিয়ের ভিডিওগুলো আপলোড হচ্ছে আমার চ্যানেলে, বিয়ের ভিডিও বলতে একটার পর একটা পার্ট যাচ্ছে। আজকে যেরকম বাসরঘরের এই ভিডিওটি যাবে, তো এরপরে যাবে বিয়ের ভিডিওটি, আর বিয়ের ভিডিওটি লাস্ট। এরপরে আর এই নিয়ে কোনো ভিডিও আসবে না, এরপরে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দিব, রান্না বা ব্লগ যেটাই হোক। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমার কাছে ভালো লাগছিল। আর রুমটা এখনও ক্লিন করি নাই, সাজানোর পরে যেহেতু ভিডিওটি করা, এইটা আমি ভিডিও করে একবারে রুম ক্লিন করে দিব। দেখেন এই যে এপাশ থেকে এরকম লাগছিল, খুবই ভালো লাগছিল। আর বাসরঘরের এই ভিডিওটি দেখে অনেকের হয়তো অনেক কথা মনে পড়বে, অনেক ভালো লাগার মুহূর্ত আছে ভালো ভালো, যারা বিবাহিত তাদের জন্য বলছি আর কি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার পেজ আছে আফসানা মিমি ব্লগস নামে, পেজটি ফলো করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়, আর আপনাদের জন্য দোয়া। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।